ওকে, সো চলো আমরা এখন একটু ওয়েবসাইট সম্পর্কে একটু বিস্তারিত পড়ালেখা করি। ওয়েবসাইটের আমরা যদি টাইপস দেখতে চাই, আমরা দুই ধরনের পাবো। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটের আরেকটা নাম আছে, যেটা হচ্ছে সার্ভার সাইড ওয়েবসাইট। এবং এই স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে অনেক ডিফারেন্স আছে, এগুলো আমরা এখন দেখব। স্ট্যাটিক ওয়েবসাইটটা মনে রাখবা, এটা হচ্ছে মেনলি ইন্টারঅ্যাক্টিভ না, বা আমরা এখানে কোনো কিছু ইনপুট দিতে পারবো না। যে ডেভেলপার যে ইনপুটগুলো দিছে সেগুলোই আমরা ভিউ করতে পারবো। কিন্তু ডাইনামিকটা ইন্টারঅ্যাক্টিভ হয়, যেমনটা তোমরা ফেসবুক ইউজ করো বা অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে, লাইক তোমাদের জিমেইল আছে বা তোমরা ইনস্টাগ্রাম ইউজ করো, ওইখানে তোমরা নিজেরাও কিছু ইনপুট দিতে পারতেছো, যেটা তোমরা স্ট্যাটিক ওয়েবসাইটে পারবে না। আমরা যদি স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইটের ডিফারেন্সটা দেখি, তাহলে আমরা পাবো যে স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে কন্টেন্টগুলো কিন্তু ফিক্সড, তুমি এগুলো এডিট করতে পারবে না, তুমি জাস্ট ভিউ করতে পারবা। কিন্তু ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে তোমার কন্টেন্টগুলো কিন্তু ফিক্সড না, কেননা এখানের মধ্যে তোমার নিজেরও ইনপুট দেওয়ার সুযোগ আছে। দেন স্ট্যাটিকের মধ্যে কম মেমোরি স্পেস লাগে, যেহেতু এটার মধ্যে এত বেশি ফিচার্স নাই, কিন্তু ডাইনামিকের মধ্যে স্ট্যাটিকের তুলনায় মোটামুটি বেশি মেমোরি স্পেস দরকার পড়ে। দেন স্ট্যাটিকটা ইন্টারঅ্যাক্টিভ না, সেজন্য বলা হচ্ছে নট ইন্টারঅ্যাক্টিভ, বাট ডাইনামিকটা ইন্টারঅ্যাক্টিভ। এবং স্ট্যাটিকটা তোমার ডেভেলপ করতে একটু খরচ কম লাগে, কিন্তু ডাইনামিকটা ডেভেলপ করতে তোমার খরচ একটু বেশি লাগবে। এবং স্ট্যাটিকটা একটু অপোজিট ফেনোমেনা এটা, যে স্ট্যাটিকটা ডেভেলপ করতে কিন্তু মোটামুটি তোমার একটু এক্সপার্টাইজ দরকার প্রয়োজন, কিন্তু ডাইনামিকটার ক্ষেত্রে তোমার তেমন একটা এক্সপার্টাইজ প্রয়োজন পড়ে না। এমন না যে এক্সপার্টাইজ প্রয়োজন পড়বে না, বাট স্ট্যাটিকটার মতো প্রয়োজন পড়ে না। আবার স্ট্যাটিকটা লোড হইতে বা রান হইতে টাইম কম লাগে, যেহেতু এখানে জিনিসপাতি কম, তোমার ইন্টারঅ্যাকশনেরও অপশন নাই। কিন্তু তোমার যে ডাইনামিক ওয়েবসাইটগুলো আছে ওগুলো তোমার লোড হইতে বা রান করতে টাইম একটু বেশি লাগে, ডাটাও বেশি লাগে। আবার তোমার স্ট্যাটিকটার ক্ষেত্রে দেখবা যে কোনো কানেকশন নাই ডাটাবেসের সাথে, কিন্তু ডাইনামিকটার কিন্তু কানেকশন থাকে ডাটাবেসের সাথে। এটা অনেক সময় এমসিকিউতে আসে যে উইচ ওয়ান হ্যাজ কানেক্টিভিটি উইথ ডাটাবেস, বা উইচ ওয়ান ডাজেন্ট হ্যাভ কানেক্টিভিটি উইথ ডাটাবেস, এরকম করে। সো এটা ছিল আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট ভার্সেস ডাইনামিক ওয়েবসাইট পার্টটা। সো চলো এখন আমরা একটু কী কী টুলস আছে আমাদের যে ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য সেগুলো একটু দেখে নিই। আমাদের যে ডাইনামিক ওয়েবসাইট সেগুলো ডেভেলপমেন্টের জন্য কিছু টুলস আছে আমাদের কাছে, সেগুলো হচ্ছে PHP। এগুলো একটা একটা সফটওয়্যার, এগুলোর সাহায্যে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি, এগুলোকে ওয়েব টুল বলা হয়। দেন আমাদের কাছে আছে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, দেন আছে ASP, HTML, আরও অনেক কিছু। আমরা কিছু যদি ওয়েবসাইটের টাইপ দেখে নিই, কোনটার জন্য কোনটা সুইটেবল, স্ট্যাটিক নাকি ডাইনামিক। সো সাপোজ আমরা কিছু কেস দেখলাম যে অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে কোনটা ভালো। অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে তোমরা মাথায় রাখবে যে স্ট্যাটিক ওয়েবসাইটটা ভালো, এবং রেজাল্ট কোনো একটা পাবলিশ করার ক্ষেত্রেও স্ট্যাটিক ওয়েবসাইটটা ভালো। রেজাল্ট বলতে আমি ওইটা বুঝাচ্ছি না যে একটা স্কুলের তোমাদের একটা রেজাল্ট পর্যন্ত যাওয়ার জন্য তোমাদেরকে ইনপুট দিতে হবে, তোমার নাম, রোল নাম্বার, আরও হাবি যাবে ওগুলা, ওইটা না। জাস্ট রেজাল্ট কার্ডটা পাবলিশ করবে, ওইটার জন্য স্ট্যাটিক ওয়েবসাইটটা হচ্ছে সবচেয়ে বেস্ট। দেন হচ্ছে যে বিজনেসের জন্য ডাইনামিকটা বেস্ট, যাতে তোমার যে কাস্টমাররা আছে তারা ইন্টারঅ্যাক্ট করতে পারে। দেন তোমার বায়োগ্রাফি টাইপের জিনিসের জন্য স্ট্যাটিক ওয়েবসাইটটা বেস্ট। সো এই ছিল আমাদের যে ওয়েবসাইটের টাইপস আর স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইটের কথাবার্তা।